চাঁদ দেখা গিয়েছে, আগামীকাল বাংলাদেশে ঈদ। বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখা গিয়েছে। আগামীকাল শনিবার 16 জুন মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। শুক্রবার 15 জুন সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি এই তথ্য জানিয়েছে। এছাড়া সন্ধ্যা 7টার কিছু আগে চট্টগ্রামের আকাশে প্রথম চাঁদ দেখা যায়। পরে দেশের বিভিন্ন জায়গায় ঈদের চাঁদ দেখা গিয়েছে। সেই অনুযায়ী 29শে রোজায় সম্পন্ন হলো পবিত্র রমজান মাস। রাজধানীতে ঈদের নামাজ আদায়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে রাজধানীর জাতীয় ঈদগাহে। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেখানে। সকাল 8:30 প্রথম জামাত অনুষ্ঠিত হবে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে সকাল 9টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে। জাতীয় ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করবেন বাইতুল মুকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। এদিকে গতকাল বৃহস্পতিবার 14 জুন সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখা যায়। সেসব দেশে আজ শুক্রবার 15 জুন উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও চাঁদপুরে 40টি গ্রাম সহ বিভিন্ন জেলায় ঈদ উদযাপন করা হয়েছে। তাই পৃথিবীর সকল প্রান্তে সকল মুসলমান ভাইদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। দয়া করে ভিডিওটি সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।